হাই গাইস, আজ থেকে শুরু করছি একটা নতুন ট্রাভেল ব্লগ নিউ সিরিজ, কলকাতা টু শিলিগুড়ি। আশা করছি তোমাদের ভালো লাগবে, অবশ্যই সঙ্গে থেকো। তো আমরা যথারীতি উঠে পড়েছি 2:24 বাজে, কিছু প্যাকিং বাকি ছিল সেগুলো প্যাকিং করে আমরা নিজেরাও রেডি হয়ে গেছি। এটা আমাদের দুজনের ফার্স্ট ট্রিপ অন আওয়ার বাইক, তো আমরা দুজনে ভীষণভাবে এক্সাইটেড, ভীষণভাবে নার্ভাস। আজকে প্রায় আমাদের 14 ঘন্টার মতো জার্নি, টোটাল 553 কিলোমিটার আমাদের যেতে হবে। আমরা এখন বেরোচ্ছি অলমোস্ট 3:45। আমাদের বেরোতে আজকে একটু লেট হয়ে গেছে, আমরা 3:30 নাগাদ বেরোতে চেয়েছিলাম কিন্তু হয়ে ওঠেনি। প্যাকিং ট্যাকিং করতে গাড়িতে ব্যাগ বাঁধতে গিয়ে অনেক যুদ্ধ মারপিট করে বাড়িতে মানিয়ে আমরা এই ট্রিপের জন্য রাজি করাতে পেরেছি সবাইকে, কারণ সবাইও আমাদের মতো ভীষণ টেনশানে যে বাইক নিয়ে এতটা যাবে। তো যাই হোক, আকাশে কিন্তু এখনও চাঁদ আছে, যেহেতু শীতকাল সেই জন্য বোধ হয় দেখা যাচ্ছে, গরমকাল হলে দেখা যেত না কারণ 4:00 বাজতে চলেছে। আমরা ভিআইপি রোড ধরে দমদম হয়ে বারাসাত দিয়ে আমরা কলকাতা ছেড়ে বেরিয়ে যাব। তো চলেছি আমরা দমদমে এয়ারপোর্টের কাছে। এয়ারপোর্টে ঢুকিয়ে দিয়েছে আমাদের ম্যাপ অনুযায়ী যেতে গিয়ে, এই জন্যই বলে গুগল ম্যাপের ওপর ভরসা করতে নেই, কারণ গুগল ম্যাপ ধরে চলতে গিয়েই আমাদের সোজা এয়ারপোর্টের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমাদের মনে হলো রাস্তাটা ভুল হয়ে গেছে, তো এখানে একজনকে দেখে জিজ্ঞাসা করে নিলাম। তো ওইদিকে রাস্তাটা বন্ধ ছিল, আমাদের এদিক দিয়ে বেরিয়ে যেতে হবে। আমরা ম্যাপটা একটু ঠিক করে নিলাম, আমাদের এখন এয়ারপোর্ট ছেড়ে বেরোতে হবে। উনি যে গার্ডটা ছিলেন রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন, উনিও এক্সাইটেড হয়ে জিজ্ঞাসা করলেন যে কোথায় যাচ্ছ, দার্জিলিং। যাই হোক, আমরা মোটামুটি এয়ারপোর্ট থেকে বেরিয়ে বারাসাত যা রাস্তাটা ধরে ফেলেছি। রাস্তা মোটামুটি ফাঁকা, খুব বেশি ফাঁকা তা নয়। প্রথমে যেতে গিয়ে আমরা একটা জামের মুখে পড়ে যাই। আমাদের এই জামটা দেখে টেনশন শুরু হয়ে গেছিলো, কারণ একই আমরা লেটে বেরিয়েছি, আর যেহেতু এটা আমাদের ফার্স্ট ট্রিপ, আমাদের একদমই অভিজ্ঞতা নেই, আর আমরা যেহেতু দুজনে মিলেই রাইড করছি, তো চোখের আলোয় যদি চলে যেতে পারি সেটাই সবথেকে ভালো হবে, এই জন্য টেনশন হচ্ছিলো। কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আমরা সার্ভিস রোড ধরে বেরিয়ে গিয়েছিলাম। এই দেখো, বিশাল বড় জ্যাম পড়ে গিয়েছিলো, আর যেহেতু ভোরবেলা এই কারণে লরির চাপটা ভীষণভাবে বেশি অন্যান্য গাড়ির তুলনায়। দেখো, আমরা বারাসাতে ডাকবাংলো মোড়ে চলে এসেছি কল্প করতে করতে। বারাসাত দিয়ে ঢোকার পরে এদিকে রাস্তা মোটামুটি একদমই ফাঁকা বলা চলে, ভোরবেলা সেরকম লোকজন নেই বললেই চলে। কিছুটা যাওয়ার পর আমরা বারাসাত স্টেশনের কাছাকাছি চলে এসেছি এবং বারাসাত স্টেশনও ক্রস করে ফেলেছি। এদিকে রাস্তা মোটামুটি ভালো, খুব বেশি যে ভালো তা নয়। এর মধ্যে যেতে গিয়ে একটা বড় প্রবলেম হয়ে গেছে, আমার হাজবেন্ডের জ্যাকেটের চেনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে এবং কেটে গেছে, যার কারণে ব্যাচারি গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছে, হাড় হিম করা ঠান্ডা। তবে কল্যাণ ও জিরার দিয়ে যারা যেতে চাও বলে দিয়ে, এদিকে রাস্তা প্রচণ্ড খারাপ, NH-12 হাইওয়ে, কিন্তু রাস্তা ভীষণভাবে খারাপ আর লরির প্রচুর চাপ। তোমরা চাইলে দিল্লি রোড ধরে যেতে পারো, কিন্তু সেখানে 13 কিলোমিটার বেশি রাস্তা লাগে, আর আমাদেরকে অনেকেই রেকমেন্ড করেছিল যেহেতু লেডিস আছে তো এই দিল্লি রোডটা অ্যাভয়েড করাই উচিত। যদি তোমরা সবাই ছেলেরা মিলে যাও তো তোমরা দিল্লি রোড ধরে যেতে পারো, তবে সেখানে 13 কিলোমিটার কিন্তু বেশি যেতে হয়। এ দেখো, আকাশে কিন্তু এখনও চাঁদ আছে আর উল্টো দিকে আকাশে হালকা লাল আভাও দেখা যাচ্ছে। সে বলা হয় না কারো শেষ কারো শুরু, তো আমরা এই ভাঙা রাস্তা পেরিয়ে আস্তে আস্তে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি এইটুকু সময়ের মধ্যেই। দেখো, মাত্র 50 থেকে 60 কিলোমিটার আমরা এগিয়ে এসেছি, এখনও 490 কিলোমিটার মতো বাকি। তো অলরেডি আমার হাজব্যান্ড প্যানিক শুরু করে দিয়েছে যে পৌঁছাতে পারবো কি না। যা হয়, দুজনেই তো অনভিজ্ঞ, কেউ একজন হয়তো অভিজ্ঞ, কেউ থাকলে আর এই প্রবলেমটা ক্রিয়েট হতো না। আমরা মোটামুটি রানাঘাট স্টেশনের কাছাকাছি চলে এসেছি। দেখো, রেল গেটটা পড়ে গিয়েছিলো, এই কারণে একটা লম্বা জ্যাম লেগেছে, আর সকালবেলা কিন্তু লরির চাপটাই প্রচুর পরিমাণে বেশি। আমরা আসার সাথে সাথে রেল গেটটা খুলে দিয়েছিলো, ওই জন্য বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। এই জায়গায় একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে ফুলের চাষ প্রচুর, তাই কারণে তোমরা যেতে যেতে অনেক জায়গায় ফুল বিক্রেতাদের দেখতেই পাবে এরকম রাস্তা গাড়ির মাঝখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করছে। আমরাও দেখলাম এরকম কয়েকজনকে। রানাঘাট পেরিয়ে যাওয়ার পরেও এইদিকে রাস্তা খুব একটা ভালো নয়, কারণ এখানে রাস্তাগুলো না সব তৈরি হচ্ছে। দেখো, আশেপাশে সব মাটি তোলা আছে, গর্ত করা আছে,
রাস্তা তৈরি হচ্ছে, হয়তো যারা এই কদিন পরে আসবে তোমরা হয়তো ভালো রাস্তা পাবে। আর এখানে চারিদিকে দেখো হাইওয়ে তৈরি হচ্ছে। আমার জানা নেই যে হাইওয়েগুলো পরপর যুক্ত হবে কি না, কারণ হাইওয়েগুলো যদি যুক্ত হয় তাহলে সত্যিই আমাদের যাতায়াতে অনেক সুবিধা হয়ে যাবে। হাইওয়ের কারণে রোডের অনেকটা অংশ কভার করে নিয়েছে, যার ফলে রাস্তায় গাড়ি চলাচলের জায়গাটাও অনেক ছোট হয়ে গেছে, এই কারণে আরও বেশি জ্যাম হচ্ছে। দেখো কথা বলতে বলতে আমরা কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছি। এবার কৃষ্ণনগর থেকে আমরা এবার পেরিয়ে যাব বর্ধমানের রোডটা ধরে। এইখানে এই রাস্তাটা ধরে যদি হয়ে যায় তো অনেকটা যাতায়াতের সুবিধা হবে, এবং যারা লোকাল আসে তাদেরকে জিজ্ঞাসা করাতে বলছিল এই রাস্তাগুলো নাকি হয়ে যাবে। এই দেখো তখন দেখাতে পারিনি, অন্ধকারে জ্যাকেট এইভাবে উল্টে নিয়ে গাড়ি চালাচ্ছে, কিন্তু যতই হোক দুদিকে ফাঁকা মাঠ, হিম ঠান্ডা, তার মধ্যে ব্যাটারি জমে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এখন কোনো দোকান খোলা নেই। আমরা মোটামুটি চলে এসেছি দেবগ্রামের কাছাকাছি, এবং এই জায়গায় আস্তে আস্তে সূর্য উঠছে। এই সূর্যটা দেখে আমরা কিন্তু অনেক ফটোশ্যুটও করে নিয়েছি এই জায়গায় দাঁড়িয়ে, যার জন্য আমাদের কিছুটা সময় গেছে। আমরা NH-12 ধরে এগোচ্ছি। NH-12 ধরে যেখানেই যাওয়া হচ্ছে কেন রাস্তাটা পুরোটাই মেরামত চলছে, ফ্লাইওভার তৈরি হচ্ছে এবং হাইওয়ে তৈরি হচ্ছে, যার কারণে রাস্তায় প্রচণ্ড ধুলো, প্রচণ্ড লরির চাপ, যেটা একটা বড় প্রবলেমের কারণ। কিন্তু আমাদের NH-34 যখনই পড়ছি সেই জায়গার রাস্তা যথেষ্ট ভালো। এ দেখো এখানেও ফ্লাইওভারের কাজ চলছে। আমার মনে হয় ফ্লাইওভারগুলো হয়ে গেলে রাস্তাটা অনেকটা ক্লিন হয়ে যাবে, যাতায়াতেও অনেক সুবিধা হবে। এখান থেকে যেতে যেতে একটা অসাধারণ দৃশ্যের সম্মুখীন হলাম। দেখো ওই দিকটায় ট্রেন যাচ্ছে, আমাদের এইরকম অভিজ্ঞতা প্রথম যে একপাশে ট্রেন যাচ্ছে আর একপাশে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। আমরা NH-34 চলে এসেছি, আর NH-34 রাস্তা অসাধারণ। আমরা বেতুয়াডৌড়ির কাছে এসে একটা জায়গায় আমরা একটু পেট্রোল ভরে নিই। আমাদের পেট্রোল ফুল ট্যাঙ্ক করেই বেরিয়েছিলাম, কিন্তু তাও দুজনেরই অনভিজ্ঞ যেহেতু তো আমরা রিস্ক নিতে চাইনি, আমরা ভরে নিলাম। সেদিনকে 107 টাকা করে লিটার ছিল। NH-34 ধরে এগোতে সত্যি অসাধারণ রাস্তা, একদম স্মুথ, যেখানে তোমাদের গাড়ি চালাতে কোনো প্রবলেম হবে না, আমার হাজব্যান্ডের মতো তোমরাও এনজয় করবে। আমরা দেখো 1000 মিটারের মধ্যে একটা প্রথম টোল গেট পাবো, এটা আমাদের ফার্স্ট টোল গেট। চলো ফার্স্ট টোল গেট আমরা ক্রস করে নিলাম। এখন মোটামুটি সকাল ভোর হয়েছে, 6টা মতো বাজছে, আমরা চলে এসেছি বেলডাঙ্গা। বেলডাঙ্গার এখানে হালকা একটু জ্যাম ছিল, মার্কেটগুলো আস্তে আস্তে ওপেন হচ্ছে। বেলডাঙ্গা পেরিয়ে আমরা বহরমপুরের রাস্তাটা ধরে নিলাম। এদিকে রাস্তা ভীষণভাবে ফাঁকা, এবং কিছুটা যাওয়ার পরেই একপাশে গঙ্গা, এবং রাস্তাটা পুরোপুরিভাবে মার্কেটের মধ্যে দিয়ে। আমার মনে হয় যত তোমরা বেলা করে বেরোবে এই দিকে রাস্তাগুলো কিন্তু ভীষণভাবে ভিড় হয়ে যাবে, তো চেষ্টা করবে যতটা পারবে সকালে যেতে। আমরা এখানে এসে একটু কনফিউজড হয়ে গেছিলাম যে কোন দিকটা দিয়ে যেতে হবে। আমরা এই জায়গাটা কনফিউজড হয়ে গেছিলাম যে কীভাবে আমরা ওইদিকে যাব, ম্যাপ অনুযায়ী বুঝতে পারছিলাম না। তো ওই ভদ্রলোক নিজে থেকে এগিয়ে এসে দেখিয়ে দিলেন যে এই দিক দিয়ে চলে যান, আরও নাকি দুজন গেছে। সত্যি খুব ভালো লাগে যখন অচেনা অজানা কেউ না জিজ্ঞাসা করতেই এইভাবে হেল্প করে, দেখেই বুঝতে পেরে যায়। তো আমরা ওই ভদ্রলোককে দেখিয়ে দেওয়া রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। তো আমরা ওই রাস্তাটায় উঠে পড়েছি। দেখো একটা খুব স্নিগ্ধ সকাল যেটাকে বলে, হালকা হালকা কুয়াশাও দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে বহরমপুর ক্রস করে যাচ্ছি। এদিকে রাস্তাটায় অল্প একটু জ্যাম ছিল, সকাল হলেও কিন্তু জ্যাম ছিল। তো এখানে আমরা একটা রেল গেট পড়েছিল, আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল। এই রেল গেটটা আমরা এবার আস্তে আস্তে ক্রস করছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো জ্যাম তো হবেই। এরকম কথা বলতে বলতেই আমাদের 2 নম্বর টোল গেটটা চলে এসেছে, এবং আমরা এই টোল গেটটা ক্রস করে যাচ্ছি, যেটা বহরমপুরের টোল গেট। আমরা এরপরে গোপগ্রাম নামক একটি জায়গায় এসে দাঁড়াই, সেখানে একটা ধাবা দেখতে পেয়ে, কারণ দুজনেরই খুব খিদে পেয়ে গিয়েছিল। আগের দিন রাত্রে কিছু টেনশানে খাওয়া হয়নি, এখন 8:15 বাজে। ধাবার মোটামুটি অ্যাম্বিয়েন্স বেশ ভালো, খাবার দাবার যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা একটু বাঁধাকপির তরকারি, রুটি আর চা খেয়েছিলাম। জল সব মিলিয়ে আমাদের ওই 100 থেকে 150 টাকার মধ্যে বিল হয়েছিল। এখানে আমাদের কয়েকজন রাইডারের সাথে দেখা হয়। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা আবার গাড়িতে টান দিই। এখানের রাস্তা প্রচণ্ড সুন্দর, আর চারদিকটা এত সুন্দর দেখতে। দেখো দূরে দেখতে পাচ্ছ যে উঁচু জায়গাটা, ওইখান দিয়ে কিন্তু আমাদের এই রাস্তাটা চলে গেছে।
এরপরে আমরা 3 নম্বর টোল গেটটাও ক্রস করে ফেলি। আমরা এবার ফারাক্কায় চলে এসেছি। ফারাক্কে প্রথমে জ্যাম দেখে দুজনে আটকে উঠেছিলাম, তারপরে খেয়াল করে দেখলাম যে না, এগোনো যাবে। আমরা আস্তে আস্তে এগোতে থাকি এবং ফারাক্কায় সব থেকে এসে আমাদের কাছে লাক কিন্তু ভীষণভাবে ফেভার করেছিল। আমাদের আসার সাথে সাথেই এই যাওয়ার দিকের জ্যামটা ছেড়ে দিয়েছিল, যার কারণে আমাদের ফারাক্কা ব্রিজ ক্রস করতে 15 থেকে 20 মিনিট লেগেছিল। আমরা এটাকে নিয়ে সব থেকে বেশি টেনশনে ছিলাম যে ফারাক্কা ব্রিজ ক্রস করতে আমাদের হয়তো অনেকক্ষণ টাইম লাগবে, কারণ এর আগে আমরা যত ব্লগ দেখেছি ফারাক্কা ব্রিজ ক্রস করতে নাকি 1-1.5 ঘন্টা করেও টাইম নিয়েছে। এই যে পাশে ফুটপাথটা দেখছো, এখান দিয়ে অনেকে গাড়ি, স্কুটি, সাইকেল নিয়েও যাতায়াত করছে। তাই সত্যিই যখন যেদিকটা আটকে রেখেছে, মানে আমরা যখন যাচ্ছিলাম অপোজিট সাইডে যারা উল্টো দিকে যাচ্ছিলো তাদের কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কেউ তো স্কুটি রেখে তার মধ্যে হেলাম দিয়েই বসে আছে। টোটাল 109খানা গেট ছিল ফারাক্কায়। আমি যেহেতু প্রথমবার গেট দেখছি, আমি ভীষণ এক্সাইটমেন্ট দেখে কাউন্টও করছিলাম কটা করে গেট আছে। কিছুটা আসার পর আমাদের একটু জল তেষ্টা পায় এবং আমরা বাড়ি থেকে একটু ওয়ারেস নিয়ে এসেছিলাম, সেটা আমরা খেয়ে নিই। এরপরে আমরা ক্রস করি ফারাক্কা রায়গঞ্জ টোল গেট, যেটা ক্রস করার পর আমরা রায়গঞ্জের দিকে এগোতে থাকি আস্তে আস্তে। টোল গেট ক্রস করার পর আমরা চলে এসেছি কালিয়াচকে। যেহেতু বেলা বেড়েছে, মার্কেট প্লেস তো ভিড় তো হবেই। এই জায়গায় বেশ ভিড় ছিল, অনেকটা সময় লেগেছে জ্যাম কাটাতে। তারপরে আমরা কালিয়াচক পেরিয়ে মালদার দিকে ঢুকে পড়েছি। দেখো দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু পথ ভুল করেছি, অনেকবার দাঁড়িয়েছি, কয়টা ছেড়ে গেছে, অলমোস্ট 12টা বাজে, 2 ভাগ রাস্তা কভার করেছি। তো এটা ছিল আমার হাজব্যান্ডের কথা। আমরা ওখানে একটু জল খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তখনও এই কথাটা বলে। মালদা শেষ করে এবার আমরা উত্তর দিনাজপুর ঢোকার মুখে। এই টোল গেটটা দেখে আমার হাজব্যান্ড বলছে এটা হচ্ছে 3 নম্বর টোল গেট, কিন্তু এটা 3 নম্বর ছিল না, এটা 4 নম্বর টোল গেট ছিল। ও ভীষণভাবে এক্সাইটেড ছিল, আমিও, যেহেতু এটা আমাদের দুজনেরই ফার্স্ট ট্রিপ অন বাইক, তো এক্সাইটমেন্ট একটা আলাদাই লেভেলের ছিল। দেখো এদিকে রাস্তাটা কী অসাধারণ দেখতে, দুদিকে ধান গাছ আর মাঝখানের রাস্তা, অসাধারণ লাগছে। তো এই জায়গায় এসে আমরা আবার পেট্রোল ভরে নিই। আমাদের দেখো তোমাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি, আমরা NH-12 ধরে যাচ্ছিলাম, এখন বাজছে 12:30। আমরা উত্তর দিনাজপুরে ঢুকে পড়েছি, মোটামুটি টেনশানের ব্যাপারটা অনেকটা কেটে গেছে, কারণ অনেকটা দূরে চলে এসেছি। তো এতটাই পেট্রোল ভরে দিয়েছিল যে আমাদের কিছুক্ষণ পরপর দাঁড়িয়ে ট্যাঙ্কটা খুলতে হচ্ছিলো। আর মোটামুটি 4.5 ঘন্টার মতো রাস্তা আছে। আমরা ম্যাপ দেখেই যাচ্ছিলাম, এখানে আবার একটা প্রবলেম হয়েছে, যেহেতু রাস্তা তৈরি হচ্ছে আমি আগেই বলেছি, তো অনেক রাস্তা হচ্ছে বন্ধ, যেগুলো দিয়ে গেলে হয়তো কিছুটা আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতাম। এদিকে রাস্তাটা দেখে আমরা একটু জিজ্ঞাসা করে নিচ্ছি। তো ওখানে দুজন ছিল, তারা বললো যে এদিকে রাস্তাটা খোলা নেই, আমাদের ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। যে সাইকেলটা যাচ্ছে দেখো, এই গাড়িটাও যাবে, তো আমাদের ওইটা দিয়ে ঘুরে যেতে হবে, হয়তো এই রাস্তাগুলো খোলা থাকলে আমরা আরও একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম। আমরা রায়গঞ্জের দিকে চলে এসেছি। রায়গঞ্জ যাওয়ার রাস্তাটায় অল্প একটু জ্যাম ছিল, আর এখানে আরও একটা টোল গেট তৈরি হচ্ছে, হয়তো পরেরবার যখন আসব তখন হয়তো দেখবো এই টোল গেটটাও রেডি হয়ে গেছে। এটা আমাদের ছিল 5 নম্বর টোল গেট। এরপরে চারপরে রাস্তাটা পরে বেশ দেখতে সুন্দর লাগছিল, একটা ফ্লাইওভার, আমরা দাঁড়িয়ে এখানে অনেক ফটোশ্যুট করি। এখান থেকে শিলিগুড়ি মাত্র 127 কিলোমিটার। আমরা গুগল ম্যাপে দেখছিলাম আমাদের মোটামুটি আর 4 ঘন্টা মতো টাইম লাগবে। এবার দেখা যাক কতটা সময় ধরে আমরা এগোতে পারি, মাঝখানে অবশ্য আমাদের লাঞ্চ আছে। দেখো বলতে বলতে পরের টোল গেটটাও আমরা পেরিয়ে এসেছি, এই টোল গেটটা অবশ্য পুরনো হয়ে গেছিলো। এরপরে দুপুরে খাবারের জন্য আমরা দাঁড়ালাম, আমরা উত্তর দিনাজপুরেরই একটা জায়গায় এসে দাঁড়িয়েছি।
আমার ঠিক জানা নেই যে এই জায়গাটার কী নাম। এটা রাস্তার ধারে যেতে যেতেই পড়বে, অ্যাম্বিয়েন্স মোটামুটি ভালো, মোটামুটি পরিষ্কার। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা একটু লাঞ্চ করে নেবো, কারণ 2:30 বাজে, আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম তখন 8:30 বাজছে। তো এই হলো ওখানকার মেনু লিস্ট, খুব যে রিজনেবল তাও নয়, খুব যে কস্টলি তাও নয়। আমরা অর্ডার করেছিলাম ভাত, ভেজ একটা তরকারি, চিকেন আর আলু ভাজা। আমাদের দুজনের খাবার মিলিয়ে অলমোস্ট প্রায় 500 টাকা মতো পড়েছিল। আর এই যে আমার উনি বসে আছেন, কখন আমি ক্যামেরা শেষ করবো উনি খাবেন। তাই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি। এরপরে আমরা এই রাস্তা ধরে এগোতে থাকবো। উত্তর দিনাজপুর ক্রস করার পরেই না একটা অন্যরকম ভাইব আসছে, এবং আমরা আশেপাশে দেখছিলাম যে অনেকেই আমাদের মতো ট্রাভেল করছে। এই জায়গাটা কি সুন্দর, যদি একটা ট্রেন যেত কি ভালোটাই না হতো। তাই সূর্য আস্তে আস্তে ঢলছে পশ্চিম দিকে, আর আমরা একটু দাঁড়িয়েছি কারণ ভাত খাওয়ার পর আমার ভীষণভাবে ঘুম পাচ্ছিল। তাই আমি দাঁড়িয়ে একটু চোখে মুখে জল দিয়ে দুজনে মিলে ফ্রেশ হয়ে নিলাম। সূর্য কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। এবার আমরা ভাবছি যে না আমরা পৌঁছে যাব, আর বেশিক্ষণ বাকি নেই। এদিকে দেখো, একদিকে ফুল গাছ আর অন্যদিকে হচ্ছে চা বাগান। চলো পরের আর একটা টোল গেটও পেরিয়ে চলে নেন। এটা ছিল আমাদের 6 নম্বর টোল গেট। এরপরে আমরা যাচ্ছি, দেখো এখানে একটা সাইনবোর্ড ওপরে টাঙানো আছে, আমরা বাগডোগরার দিকে চলে যাব, যেটা এখান থেকে 14 কিলোমিটার। অলমোস্ট চলেই যাচ্ছি, কিন্তু এখানটা ক্রস করার পরেই দেখো কি দারুণ, দুদিকে শুধুই চা গাছ। আমরা দাঁড়িয়ে অনেক ফটোশ্যুটও করেছি, আর মাঝখান দিয়ে এইরকম রাস্তা। এবার আমরা বাগডোগরা এয়ারপোর্টের কাছে চলে এসেছি। ম্যাপ আমাদের আবার ভুল দেখিয়েছে, আমি বুঝতে পারছি না এয়ারপোর্টের কাছে এসে গুগল ম্যাপে কী হয়ে যায়। আমরা প্রায় 1 কিলোমিটার মতো এগিয়ে চলে গেছি, সেখানে আবার একটা স্টাফকে জিজ্ঞাসা করার পর আমাদের রাস্তা দেখায়। এবার আমরা ক্যামে এসে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছি ওদিকে রাস্তা থেকে যে গাড়িগুলো আসছে আমরা ওই দিক দিয়েই দেখে যাব। এটা বাগডোগরা থেকে ক্রস করে আমরা মাটিগাড়া বাসস্ট্যান্ডের দিকে যাব শিলিগুড়ি। এই জায়গায় ভিড় হবেই, কারণ যেহেতু এটা একটা এয়ারপোর্ট এলাকা আর এবং সন্ধে হয়ে গেছে। তো জ্যাম বেশ ভালো ধরনের ছিল, এবং আমাদের শিলিগুড়ি ঢোকার যে কার্শিয়াং থেকে শিলিগুড়ি যাওয়ার যে রাস্তাটা, ওটাও বেশ জ্যাম ছিল। আমরা হোটেল খুঁজতে আমাদের বেশ টাইম লেগেছিলো, আমরা অনেক জায়গায় ফোন করে করে এদিক ওদিক খুঁজে আমরা হোটেল নিয়েছিলাম, কারণ আমাদের কিছুই তেমন জানা ছিল না যেহেতু এটা ফার্স্ট টাইম। ফাইনালি আমরা হোটেলে আমরা একটা রুম পেয়েছি, রুমটা ভীষণ সুন্দর এবং রিজনেবেলের মধ্যে। এই হোটেলের একটি বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা রুম আলাদা আলাদা থিমের, আমাদের মণিপুরে থিমের একটা দিয়েছিল, বেশ সুন্দর। এসি, টিভি, যা যা দরকার সব আছে, গিজার টিজার থেকে শুরু করে। হোটেলটার নাম ছিল ভেঙ্কটেশ রেসিডেন্সি। তোমাদের দাঁড়াও আমি একবার বিলটা দেখিয়ে দিই, দেখো ভেঙ্কটেশ রেসিডেন্সি হোটেল 1500 টাকা পার নাইট নিয়েছিল। ওভারঅল গুড সার্ভিস, বাট ফুড ইজ নট দ্যাট মাচ গুড, আমার একদমই ভালো লাগেনি খাবার দাবার, বাট হোটেলের বেড, ক্লিনিং, এভরিথিং ইজ টু গুড। আজকে টাটা, দেখা হচ্ছে আবার কালকে।